হিরার গোসল। এই না বৌমা, সাধু বাবার দেওয়া জলপড়া পবিত্র মনে খেয়ে নাও, তবু যদি এবার একটা উপায় হয় আর কি। বিয়ের এতদিন হয়ে গেল, কম তো কিছু আর করলাম না এতদিনে, তবু একটা সন্তান দিতে পারলে না, না জানি কবে মরে যাই। নাতি নাতনির মুখ দেখার শখটা দিন দিন আমার বেড়েই চলেছে, তাই অবহেলা না করে তাড়াতাড়ি এই জলপড়াগুলো খেয়ে নাও তো, এভাবে আর খুঁটির মতো দাঁড়িয়ে থেকো না, যাও। মিনু টুনটুনির কথা শুনে টুনি জলপড়া নিয়ে খায়। টুনি তার শাশুড়ি মিনু টুনটুনির সাথে হিমছড়ি জঙ্গলে থাকে। টুনির স্বামী টোনা শহরে চাকরি করে, আর চাকরির কারণে সে শহরেই থাকে। টোনা টুনির বিয়ের কয়েক বছর হয়ে গেছে, অথচ তাদের ঘরে কোনো সন্তান আসেনি। আর সন্তান জন্ম দিতে না পারায় টুনি সবসময় তার শাশুড়ির রোষানলে থাকে। না, এবার আমি আর মেনে নিব না। বৌমা, তুমি নিশ্চয়ই বন্ধা একটা পাখি, তাই তুমি এখনো সন্তান জন্ম দিতে পারছো না। এবার আসো খোকা বাড়িতে, আমি খোকাকে দ্বিতীয় বিয়ে করাবো। দ্বিতীয় বউ এসে নিশ্চয়ই আমাকে নাতি নাতনির মুখ দেখাবে। না মা, দয়া করে আপনি এমন কথা বলবেন না মা। এমনও তো হতে পারে, আপনার ছেলের সমস্যার কারণে আমাদের সন্তান হচ্ছে না, আর আপনি অযথা আমার দোষ দিয়ে আমার সংসারটা ভাঙতে চাইছেন। তোমার সাহস তো কম নয় বৌমা, তুমি নিজে সন্তান জন্ম দিতে পারছো না, মাঝখান থেকে আমার খোকার দোষ দিচ্ছ। তুমি যাই বলো না কেন, আমি খোকার দ্বিতীয় বিয়ে দিবই। তোমার তো কম তাবিজ কবজ আর জলপড়া এনে খাওয়াইনি, তাতেও তো তোমার কোনো উপকার হয়নি, তাই আমি পাত্রি দেখা শুরু করে দিয়েছি। খোকা ফিরলে আমি খোকার দ্বিতীয় বিয়ে দিব। এখন তোমার ইচ্ছে হলে তুমি এ বাসায় থাকো, আর নয়তো দরজা খোলাই আছে, তুমি এ বাসা ছেড়ে চলে যাও। এসব কথা বলে মিনু টুনটুনি পাত্রি দেখতে চলে যায়। আর ঘরে সতীন আসার কথা শুনে টুনির চোখ বেয়ে জল গড়াতে থাকে। এভাবেই চোখের জল ফেলে টুনির দিন কাটতে থাকে। খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে টুনি সবসময় ঘরের দরজা লাগিয়ে বসে বসে চোখের জল ফেলত। এতে মিনু টুনটুনির রাগ আরো বেড়ে যায়। নবাবের ঘরের মেয়ে সারাদিন ঘরের দরজা লাগিয়ে বসে থাকলে সংসারের কাজগুলো কে করবে শুনি? আমি কি দাসীবাদী হয়ে গেছি নাকি যে বুড়ো বয়সে সংসারের কাজ করব? শাশুড়ির এসব কথা যেন টুনির কানে যেত। টুনি সব সময় তার দুর্ভাগ্য নিয়ে আক্ষেপ করত। ঈশ্বর, আমি কি পাপ করেছিলাম, তুমি কেন আমার কোলে একটা ছানা দিলে না? একটা সন্তানের জন্য যে আমার স্বামী সংসার ভাগ হতে চলেছে, আমার শাশুড়ি আমার সাথে দুর্ব্যবহার করছে। এসব কথা বলতে বলতে টুনি কান্না করে আর ঘুমিয়ে পড়ে। আর হঠাৎই অস্থির হোস না বাছা, শান্ত হ, তুই ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিস, এত অন্যায় অবিচার সহ্য করেছিস, কিন্তু আর না বাছা, আমি তোকে আশীর্বাদ করছি, তুই শীঘ্রই পুণ্যবতী কন্যার মা হবি, যে কন্যা তোর দুঃখ দুর্দশা দূর করে তোর আর্থিক অবস্থার উন্নতি করবে। এসব কথা বলেই প্রকৃতি দেবী অদৃশ্য হয়ে যায়। মা, কোথায় যাচ্ছেন? দেবী মা, দেবী মা! উফ, এতক্ষণ কি তবে আমি স্বপ্ন দেখছিলাম? জয়, প্রকৃতি মায়ের জয়। ঈশ্বর, প্রকৃতি মাতার আশীর্বাদ যেন খুব শীঘ্রই সত্যি হয়। টুনির প্রার্থনা আর দেবীর আশীর্বাদ খুব শীঘ্রই সত্যি হয়ে যায়। টুনি অল্প কিছুদিন পরে একটা ডিম দেয়। ডিম দেখে মিনু টুনটুনি কিছুটা খুশি হয়। তবে তো এবার পাত্রি খোঁজা বন্ধ করে দিতে হয় আমাকে। বৌমা, ডিম যখন তুমি দিয়েছো, তবে ডিমে তা দাও তাড়াতাড়ি, আর বাচ্চাও ফোটাও। এরপর টুনি ডিমে তা দিয়ে বাচ্চা ফোটায়। আর ছানার মুখ দেখে মিনু টুনটুনি আর টুনি ভীষণ খুশি হয়। তবে অল্প কিছুদিন পরেই মিনু টুনটুনির খুশি আরো দ্বিগুণ হয়ে যায়। বৌমা, ছানা হয়েছে বেশ কিছুদিন হলো, এখন অবধি তো ছানাকে গোসল করানো হয়নি। আমি গরম জল করে এনেছি, ছানাকে তাড়াতাড়ি গোসল করিয়ে দাও দেখি। ঠিক মতো ছানার যত্ন না নিলে ছানা কিভাবে তাড়াতাড়ি বড় হবে বলো?
আচ্ছা মা, এক্ষুনি দিচ্ছি। আপনি শুধু জলের গামলাটা একটু এগিয়ে দিন। টুনির কথা মতো মিনু টুনটুনি জলের গামলাটা এগিয়ে দেয়। আর টুনি ছানাকে গোসল করাতে থাকে। আর ছানার শরীর থেকে গড়ানো গোসলের জলের সাথে হিরে ঝরতে থাকে। এ দেখে তো মিনু টুনটুনির চোখ একেবারে কপালে উঠে যায়। হায় ঈশ্বর, এ আমি কি দেখছি? এ তো হিরের গোসল মনে হচ্ছে। বৌমা, এ তুমি কেমন ছানা জন্ম দিয়েছো? এই ছানার গোসলের জল থেকে তো হিরে ঝরছে, এ তো কোনো সাধারণ ছানা মনে হচ্ছে না। এরপর টুনি তার স্বপ্ন আর প্রকৃতি দেবীর স্বপ্নের ব্যাপারে সব কথা মিনু টুনটুনিকে খুলে বলে। তুমি এসব কি বলছো বৌমা? তবে এ তো পূর্ণবতী ছানা, এই ছাড়া তো আমাদের কপাল খুলে দিবে মনে হচ্ছে। মিনু টুনটুনির ধারণায় যেন সত্যি হয়। অল্প কিছুদিনের মধ্যেই মিনু টুনটুনির সংসারে উন্নতি হতে শুরু করে। মিনু টুনটুনিরা হীরের গোসলের হীরে দিয়ে ধনী হয়ে যায় অনেক। আর পূর্ণবতী ছানার কথা জঙ্গলে সবাই জেনে যায়। ওস্তাদ, জব্বর খবর নিয়ে এসেছি। হিমছড়ি জঙ্গলে হীরে দেওয়া কন্যা আছে। এবার ওই হীরে দেওয়া কন্যাটাকেই আমাদের লক্ষ্য বানাতে হবে। বলিস কি, সত্যি হীরে দেওয়া কন্যা আছে? তবে শুধু লক্ষ্য কেন? আজ রাতেই আমরা ওই কন্যাকে তুলে আনবো, আর ওই কন্যার সাহায্যে আরামে দিন কাটাবো। তবে আর আমাদের ডাকাতি করতে হবে না। একবার ডাকাতি করেই সারা জীবন সুখে থাকতে পারবো। এভাবেই ডাকাতির কান অবধি টুনির পূর্ণবতী কন্যার ব্যাপারটা চলে যায়। আর ডাকাত দল টুনির বাড়িতে হামলা করে। আর টুনিও মিনু টুনটুনিকে বেঁধে ফেলে। এই, তোমরা কারা? তোমরা আমাদের এভাবে বেঁধেছো কেন? ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি, নয়তো চিৎকার করে প্রতিবেশীদের জড়ো করব। কিন্তু চুপ কর বলছি, চুপ কর। যদি একটা শব্দ করিস তবে শরীর থেকে মাথাটা আলাদা করে দিব। এই কালু, দাঁড়িয়ে দেখছিস কি? তাড়াতাড়ি বাচ্চাটাকে নে, এখান থেকে বেরোতে হবে তো আবার। খবরদার, আমার নাতনির শরীরে তোরা হাত দিবি না, এক পাও এগোবি না বলছি আমার নাতনির দিকে। মিনু টুনটুনির কথা শুনে কালো অট্টহাসি হেসে পূর্ণবতী কন্যার দিকে এগিয়ে যেতে থাকে। আর তখনই সেখানে প্রকৃতি দেবী প্রকট হয়। শয়তান ডাকাত দল, তোদের এত বড় সাহস! তোরা আমার আশীর্বাদ প্রাপ্ত সন্তানের দিকে হাত বাড়িয়েছিস, তবে আমার হাত থেকে তোদের রক্ষা নেই, আমি তোদের ভস্ম করে দিব। এই কথা বলে প্রকৃতি দেবী মুখ থেকে আগুনের ফুলকি বের করে আর ডাকাত দলের উপর ছুঁড়ে মারে। আর এই আগুনই ডাকাত দল একেবারেই ভস্ম হয়ে যায়। আর প্রকৃতি দেবীও অদৃশ্য হয়ে যায়। আর টুনি ও মিনু টুনটুনি নিজের বাঁধন খুলে নেয়। আর তারা দ্রুত তাদের পূর্ণবতী ছানার কাছে যায়। আর এভাবেই প্রকৃতি দেবী তার আশীর্বাদের সন্তানকে রক্ষা করে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।